4 বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, এখন পর্যন্ত আমারে কক্সবাজারে নিয়ে যাও নাই। মানুষ ইন্ডিয়া যায়, নেপাল যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, কেউ কেউ ইউরোপেও যায়। জিজ্ঞেস করে সমস্যা কি? যারা যায় তাদের সামর্থ্য আছে বা জোর করে তারা সামর্থ্য তৈরি করছে, আমার সামর্থ্য নাই, আমি যাই না, এটা নিয়ে আমরা আফসোস করবো কেন? ভাবি আপনারা মাত্র ল্যান্ড করলেন। না না ভাবি, ল্যান্ড করেছি আরো আগে, অলরেডি হোটেলেও চলে আসছে। হোটেলেও চলে গেছেন এর মধ্যে? হ্যাঁ ভাবি, হোটেলের জানালা দিয়ে বুরুজ খলিফা দেখা যায়। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর ছবি তুলে কিন্তু আমাকে পাঠাবেন। হ্যাঁ ভাবি, কেউ মনে হয় আসছে, আমি একটু ফোনটা এখন রাখলাম। হ্যাঁ আপনারা এনজয় করেন, পরে কল দিব। নে কেন কেন তুমি বসে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো? মুখটা অন্ধকার কেন? রবি ভাবি দুবাই গেছে। কোন রবি ভাবি? কোন রুবি ভাবি তুমি জানো না? চারতলা রুবি ভাবি। ও আচ্ছা, রাকিব ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ রাকিব ভাইয়ের ওয়াইফ। দেখ ভালোই হয়েছে, সে ঘুরে টুরে আসুক। রুবি ভাবি কি দুবাই একলা গেছে নাকি? একলা কেন যাবে, রাকিব ভাইয়ের সাথেই গেছে। ও তাইলে সমস্যা কি, সে তো তার স্বামীর সাথে গেছে, ভালো। তো রুবি ভাবি দুবাই গেছে সেজন্য তোমার মুখ অন্ধকার করতে হবে কেন? সমস্যা কি বুঝো না, বুঝো না তুমি সমস্যা কি? 4 বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, এখন পর্যন্ত আমারে কক্সবাজারে নিয়ে যাও নাই। মানুষ ইন্ডিয়া যায়, নেপাল যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, কেউ কেউ ইউরোপেও যায়। জিজ্ঞেস করে সমস্যা কি? যারা যায় তাদের সামর্থ্য আছে বা জোর করে তারা সামর্থ্য তৈরি করছে, আমার সামর্থ্য নাই, আমি যাই না, এটা নিয়ে আমরা আফসোস করবো কেন? সামর্থ্য নাই কেন, কেন নাই সামর্থ্য তোমার? তুমি একটু আয় বাড়াইতে পারো না? আমার বাপ 3 বার পাস করা চেয়ারম্যান, তার কথার অমতে গিয়ে আমি তোমারে বিয়ে করছি। সে তখনই আমারে বলছিল, শালা বিয়েটা করিস না, বিয়ের পরে কিন্তু তুই হতাশ হবি। তার মানে কি দাঁড়াইলো, রুবি ভাবি দুবাই গেছে সেজন্য তুমি হতাশ? আমাদের দারোয়ান, তার বউ তো গ্রামে থাকে, গ্রাম থেকে ঢাকা আনবে, ভিসা তো লাগবে না, তারপরে সে ঢাকা আনতে পারে না, এই জন্য তার বউ কি হতাশ? কি বললা তুমি? দারোয়ানের বউর সাথে আমার তুলনা করলা? আমি একটা উদাহরণ দিলাম তোমার বোঝানোর জন্য, যাদের অনেক আছে তাদের দিকে তাকায়া আমরা কেন আফসোস করব, আমরা কেন হতাশ হব? আমাদের যা আছে তাই নিয়ে আমাদের তৃপ্ত হইতে হবে। আমরা দুবাই যেতে পারি না, আমরা গ্রামের বাড়িতে যাব, সেখানে যাইতে পারি আমি। শোনো, তোমার মনটা যদি স্থির হয়, শান্ত হয়, তাহলে গ্রামের বাড়িতে গিয়ে তুমি সুখ পাবা। রুবি ভাবি দেখা গেল তার অস্থির মন নিয়ে দুবাই গিয়ে অসুখ পাইল না। একটা কথাও বলবা না তুমি, একটা কথা বলবা না। সামান্য একটু ঘুরতে যেতে চাইছি, সেই জন্য তুমি দারোয়ানের বউয়ের সাথে আমার তুলনা করছো, এইরকম একটা লোকের সাথে আমি সংসার করতেছি? ছি, সংসার অযথা রাগারাগি করো না, বুদ্ধি খাটায় বিষয়টা ভাবো। আমি যেটা বলতেছি সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি শান্তি পাবা, তাইলেই তুমি সুখটা পাবা। আমার বাপ 3 বার পাস করা চেয়ারম্যান, চেয়ারম্যানের মেয়ে আমি, মানে বুদ্ধি শিখাইতে আসে
তোমার চাইতে বুদ্ধি কোনো অংশে আমার কম না। অনেক টাইম লাগবে, মানুষ করতে অনেক সময়। কেন কেন তুমি বকলে গেছ বলো না, কেন তুমি বদলে গেছো।